मुख्यमंत्री बोलते যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কি বলবেন বিষয়টা নিয়ে কি আবার বলবো সবকা সাথ মানে উনি নিজেই সুদীপ রায় বর্মণের সঙ্গে নেই বলে সবকা সাথ তো দলের মধ্যে এক নয় অপজিশনের সঙ্গে নেই তার আবার সবকা সাথ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন দল থেকে বিচ্ছিন্ন এই করে চলে নাকি তো উনি তো বুঝতে পারছেন ওনাদের হাঁটু কাঁপছে হাঁটু না হলে এটা তো প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় এবং তৃণমূল কংগ্রেসের মিছিলে লোক হবে বলে আটকাচ্ছে তো ফলে 15 তারিখ ছুতো করে আটকেছে 16 তারিখ ছুতো করে আটকেছে আমরা পারতাম রাস্তায় নামতে আমরা করব না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের লক্ষ্যে বার্তা যাবে এবং যতবার আটকাবে ততবার ত্রিপুরার মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হবে যে বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে আটকাচ্ছে আমরা 22 তারিখের জন্য চিঠি দিয়ে দিয়েছি আইনগতভাবে যা যা চিঠি লেখার লেখা আছে এবার যদি বাধা তারা দেন কোর্টে দেখা যাবে আর মানুষের মানুষের যে আদালত জনতার আদালত আমাদের সঙ্গে আছে আমরা জানি তার রায়টা 2023-এ কি হবে আর ওনারা যে এইসব জটিলতা করছেন এবার ওনাদের সঙ্গে কোর্টে দেখা হবে।